জীবন তার অটোমেটিক সন্তুলনে চলছে, তার মধ্যে কি আমরা কিছু করতে পারি? অবশ্যই করতে পারি, সব করতে পারি, আমরা যতদূর পারি আমরা করতে পারি। এই সব করার পরেও জীবন জীবনের কথা বলে। বর্তমান স্থিতিতে দেখা যাচ্ছে একটি বিষয়ে মানুষের খুব আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে এবং ওই বিষয়ে কিছু মাতব্বর এবং জ্ঞানী লোকেদেরও আবির্ভাব হচ্ছে সমাজে, সেটা হলো জ্যোতিষ। তো আমার একটি প্রশ্ন আছে যে মানুষের জীবনে জ্যোতিষ বা গ্রহ নক্ষত্র প্রভাব কতটা? এবং এখন আমি অনেক বহু মানুষকে দেখতে পাই যারা কোনো কাজ শুরু করার আগে জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজার এদের পরামর্শ নিয়ে শুরু করছে। এছাড়াও আরেকটা বিষয় আমি জানতে চাইছি, বর্তমানে কিছু 10-20 বছর থেকে ট্যারট কার্ডের প্রভাব খুব দেখা যাচ্ছে, যে পাশ্চাত্য কালচার থেকেই আমার মনে হয় ট্যারট কার্ড বিষয়টা এসছে। এবং ইয়াংস্টার্সদের মধ্যে বর্তমান সময়ে ইয়াংস্টার্সদের মধ্যে ট্যারট কার্ড রিডিং এটা খুবই দেখতে পাচ্ছি। এবং ব্যক্তিগত স্তরে আমি ট্যারট কার্ড দেখেছি এবং আমার বন্ধুরাও এটা নিয়ে চর্চা করে, তো তাদেরও আমি দেখেছি প্রেডিকশন কিছু মিলেও যায়, যে প্রেডিকশন যেটা দেওয়া হচ্ছে ট্যারট কার্ডে। তো আমি ট্যারট কার্ড নিজে দেখেছি ওরা কিভাবে প্রেডিকশন করছে। তো এই জায়গায় আমার প্রশ্ন আছে, জ্যোতিষ এবং গ্রহের প্রভাব মানুষের জীবনে কতটা এবং কতটা বিজ্ঞান ভিত্তিক, এটা সত্যতা কি আছে? আর দ্বিতীয়ত, বর্তমানে যে যুবকদের মধ্যে বা ইয়াংস্টার্সদের মধ্যে ট্যারট কার্ড রিডিং এর বিষয়টা খুবই দেখা যাচ্ছে এবং আমাদের বন্ধু বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওরা এই জিনিসটা করছে আর কি। তো এই বিষয়ে যদি আমি একটু আলোকপাত করেন তাহলে সঠিক পথ পাবো। দেখো, জ্যোতিষ বিষয়ে বরাবরই আমি খুব স্পষ্ট মতামত রেখেছি, আজকেও আমার সেই ধারণায় বিশেষ কোনো ভেদ নেই। জ্যোতিষ কথাটা এসেছে, আমরা খালি কথা বলি বেদ থেকে। হ্যাঁ, বেদের কখনোই আমরা, যেটা আমি বারবার বলি, আমরা কখনোই টাইমলেস আর টাইম বাউন্ড কন্টেন্টকে আলাদা করে দেখছি না। এটা শুধুমাত্র যে কোনো সংগঠিত ধর্মের সমস্যা, সে এটা জানে না যে কোনটা নেওয়ার আর কোনটা বাদ দেওয়ার। এর জন্য ব্যক্তিকে ধ্যানী হতে হয়, তাকে দেখতে হবে যে ঘর অবধি জুতো পরে আসার আর তারপরে জুতো পরে আসার না। এবার যদি প্রশ্ন হয়, আমাদের বইতে লেখা আছে যে জুতো পরে আসতে হবে, কিন্তু কত অবধি আসতে হবে এটা তোমার ধ্যান বলবে তো তোমাকে? তো বরাবরই এই জিনিস চলেছে, জ্যোতিষ কথাটা এসছে জ্যোতিষ থেকে, যেখান থেকে ক্ল্যারিটি আসতে পারে। আমরা কর্ম বিষয়ে, নিজেদের জীবন বিষয়ে, নিজেদের মন বিষয়ে যাতে আমরা ক্ল্যারিটি পেতে পারি। যেমন আমি আগেও বলছিলাম, ভারতবর্ষের প্রত্যেকটা জিনিস কিন্তু আধ্যাত্মিক আধারে দাঁড়িয়ে আছে, পুরো ভিত্তি ভারতীয় দর্শনে, সনাতন দর্শনে তার আধ্যাত্মিক ভিত্তি। এই আধ্যাত্মিক অর্থে জ্যোতিষের মূল্য আছে কিছু। জ্যোতিষ কি করে দিচ্ছে? জ্যোতিষ এর মধ্যে দুটো জিনিস আছে, একটা হলো অ্যাস্ট্রোলজি, একটা অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি তো তার একটা জার্নিতে আছে সবসময়,
সেটা ক্রমাগত বিকশিত হচ্ছে। আজকে আমরা মঙ্গলে গিয়ে কিছু পেলাম, কালকে বৃহস্পতিতে গিয়ে কিছু পাচ্ছি, নতুন নতুন আমরা গ্যালাক্সি আবিষ্কার করে ফেলছি যে এর বাইরে কিছু থাকতে পারে, ওখানে কি থাকতে পারে। বেদের সময় ব্ল্যাক হোলের কনসেপ্ট ছিল না, এবার কেউ ছুটে এসে বলবে না না অমুক জায়গাতে এই কথা উল্লেখ করা ছিল, কিন্তু এটাও তো স্বীকার করতে হবে যে আমরা একটা ক্রমাগত বিবর্তনের রিভলিউশনের জার্নিতে আছি। তো আমরা সেখানে বুঝতেই পারছি, আমি আগেও বলেছি নবগ্রহর উপর ভিত্তি করে এই যে ফলজ্যোতিষ দাঁড়িয়ে আছে, কিন্তু নটা তো গ্রহই নেই হিসাব মতো, সূর্য তো কোনো গ্রহ নয়, চন্দ্র তো হয়ে গেল উপগ্রহ, তো এই জিনিসগুলো তো আজকে ক্লিয়ার, তখন ক্লিয়ার ছিল না। চাঁদকে কাছে দেখতে পাচ্ছি, সূর্যকে কাছে দেখতে পাচ্ছি, এবার কেউ এসে বলবে জানেন আগের বিজ্ঞান কত উন্নত ছিল, আগে সঞ্জীবনী বুটি ছিল বাঁচিয়ে দিত, কিন্তু আজকে তার কোনো কিছু বাকি নেই। যদি সত্যি আজকে তার কোনো কিছু বাকি না থেকে থাকে, তাহলে বিলিভ করে কি হবে? এটা বিলিভের তো বিষয় নয়, আজকে যে অ্যাভেলেবেল তার ভিত্তিতে কথা বলো না। ধরেও নিচ্ছি জ্যোতিষ খুব ঠিক ছিল, মানে গ্রহ নক্ষত্র থেকে তোমার শনি খারাপ, তোমার মঙ্গল খারাপ, শনি খারাপ কী করে হয়, শনি তো শনি, ও ভালো মন্দ কী করে হয়, মঙ্গল খারাপ কী করে হয়, কার জন্য খারাপ, আর খারাপ হলে তো পুরো পৃথিবীর সবার জন্যই খারাপ হবে। যেটা আমি বলছিলাম কি মঙ্গল কি কাউকে টার্গেট করছে নাকি এখানে, তাদের কি পার্সোনাল কোনো ফ্রাস্ট্রেশন আছে যে আমি টার্গেট করে তাকে মারব, এমন তো বিষয় হতে পারে না। চাঁদের কি প্রভাব আজকে আমার কাছে আরও ক্লিয়ার, একসময় মনে হয়েছে যে রাহু কেতু বলে কেউ ছিল এগুলো তো নেই, তো ঘরে ঘরে গিয়ে দাঁড়িয়ে গেল মোটামুটি তোমার খানচারেক তো কেটেই গেল নবগ্রহের মধ্যে। সূর্য গ্রহ নয়, চাঁদ উপগ্রহ, আর রাহু কেতু তো নেই, এবার বলবে এটা ছায়া, হ্যাঁ এটা একটা নির্দিষ্ট পয়েন্ট, একটা নির্দিষ্ট বিন্দু, অনেকে এসেই কথাটা বলছে আপনি তো কিছু জানেন না, আপনারা কিছু জানেন না। জ্যোতিষ এইভাবে একটা ফিলোজফিকে বলতে চেয়েছে, তো ফিলোজফিকেই যদি বলতে চাইছে, আমি একটু আগে যেমন বলছিলাম এই ফিলোজফি বোঝার জন্য অধ্যাত্ম অনেক বেশি উপযোগী জ্যোতিষের থেকে, ইভেন যদি মনকে কথা বলা হয় তাহলে সাইকোলজি অনেক বেশি উপযোগী। একটা সময় ছিল যদি বলা হয় যে জ্যোতিষের মাধ্যমে তুমি যে ট্যারট কার্ডের কথা বলছো, যে একটা নির্দিষ্ট মেন্টাল প্যাটার্নকে আমরা ডিনোট করছি, নির্দিষ্ট মেন্টাল প্যাটার্নের জন্য তো একদম পুরো শাস্ত্র খুলে গেছে সাইকোলজি, আজ থেকে 100 বছর 200 বছর আগে যেটা অত ইভলভ ছিল না, আজকে তো সেটা উপলব্ধ আমাদের কাছে। তো পরিষ্কার পরিষ্কার অ্যাস্ট্রোনমি চলছে, তার যথেষ্ট গুরুত্ব আছে, আমরা বুঝতে পেরেছি চাঁদের কী প্রভাব, সূর্যের কী প্রভাব। আজকে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে নিউজ এলো যে সূর্যের থেকে একটা অংশ ছিটকে বেরিয়ে গিয়েছে, তার ফলে কিছু অতিজাগতিক কিছু পরিবর্তন, মহাজাগতিক কিছু পরিবর্তন হবে, ঠিক আছে। ব্ল্যাক হোল নিয়ে রিসার্চ চলছে, হ্যাঁ একের পর এক গ্যালাক্সি ওট ক্লাইভ আমরা আস্তে আস্তে এগিয়ে গিয়েছি যে কত 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 আমরা কত সামান্য। এরপরে এই অ্যাস্ট্রোনমির উপরে যে ফলজ্যোতিষ দাঁড়িয়েছিল, এবার বলবে ভৃগু ঋষি কি ভুল বলেছেন, পরাশর ঋষি কি ভুল বলেছেন, ভাই সনাতন এই জন্যেই দাঁড়িয়ে আছে যে সে সময়ের সাথে সাথে চলতে জানে, সে আটকে যায়নি কারোর কলমের খোঁচাতে, তাহলে অন্ততপক্ষে বাল্মীকির উপরে আর কোনো রামায়ণ লেখা হতো না, একবার রামায়ণ লেখা হয়ে গেছে। তুলসীদাস সাহস করতেন না, কেন রামায়ণ লিখবো, কী করে লিখবো, একবার লেখা হয়ে গেছে, মহাকাব্যের অন্তর্ভুক্ত হয়ে গেছে, আমি কি বাল্মীকির থেকেও মহান? কেউ যদি আমাকে বলে পরাশর আর ভৃগু আপনি কি তার থেকেও মহান, তাকে প্রশ্ন করতে হবে তাহলে কি তুলসীদাস বাল্মীকির থেকেও মহান, আর কৃত্তিবাস তুলসীদাসের থেকেও মহান, কী করে লিখলো, সাহস কী করে হলো, এটা তো কখনো করা হয়নি। বারংবার বারংবার এগিয়ে এসেছে, বজ্রসূচিকা উপনিষদ কী করে এলো, সাহস কী করে হলো সামনে আসা, মূলভূত তো উপনিষদ নয়। তো এইগুলি বরাবর এসছে, আমরা তো স্বীকার করতে কোনো আপত্তি হয়নি, ইভেন উপনিষদের মধ্যেও আমরা ক্যাটাগরি করেছি যে এইটি হলো মূল উপনিষদ, এইগুলি হলো তার পরবর্তী উপনিষদ, এগুলো তার সাথে সহায়ক উপনিষদ হিসাবে এসেছে। কিন্তু কেন কি উপনিষদ বলছি, কারণ মোটামুটি ব্রহ্মবিদ্যার কথা বলছে। তো এই জায়গাটা ভারতের সনাতন ধর্মের বরাবর সৌন্দর্য, আর যতদূর ছিল জ্যোতিষ একটা দিক ছিল জ্যোতিষের কর্ম, ঠিক আছে প্রত্যেকটা জিনিস জ্যোতিষ বলতে গেছে মূলভূত কি এফেক্ট আছে তোমার উপরে, প্রত্যেকটা জিনিসের এফেক্ট আছে। আমি বলি যদি শনির এফেক্ট আমার উপর থাকে, আমার এফেক্টও শনির উপরে আছে, প্রকৃতি তো শনিকেও ধারণ করেছে আমাকেও ধারণ করেছে, তা আমি কোনো এফেক্ট দেবো না, শুধু সব অভিশাপ সব খারাপ দেওয়ার ক্ষমতা শনিরই থাকবে, আমারও তো কিছু আছে, এই আমাকে এফেক্ট করছে, আমিও কি এফেক্ট করছি, আমার যে শ্বাস প্রশ্বাস পড়ছে কার্বন ডাই অক্সাইড এই এই মুহূর্তে এই ঘরের প্রত্যেকটা অনুপরমাণুকে গরম করছে, তাহলে এই যে ফুলটি আছে এর জীবন লাইফ স্প্যানে আমাদের কার্বন ডাই অক্সাইডের ভূমিকা আছে,
তো জ্যোতিষ মূলভূত এই কথা বলছে যে প্রত্যেকটা জিনিসের দ্বারা এফেক্টেড হচ্ছে। এটা আধ্যাত্মিক অর্থে যদি আমরা নিই তাহলে এর মহত্ব আছে যে আমাদেরকে তৈরি হতে হবে, আমাদেরকে সহানুভূতিশীল সংবেদনশীল হতে হবে, আমাদেরকে আরও সূক্ষ্ম হতে হবে, আমাদের আমাদেরকে প্রত্যেকটা জিনিসকে আন্তরিকভাবে শ্রদ্ধা সম্মানের সাথে দেখতে হবে, এই হিসাবে ঠিক আছে। তারপরে এই জ্যোতিষের বিষয়টা এগিয়ে যায়, পরবর্তী বেশি বেরিয়ে বেরিয়ে আসে যখন এর সাথে একটু ভক্তিভাব সমর্পণের ভাব যুক্ত হয়। সমর্পণের ভাব বা তুমি যেটা সহজে বুঝবে অকর্তৃত্বের ভাব, ভক্তের এটাই বিষয় আমি কিছু করছি না, আমি কিছু করছি না, যা ঘটার ঘটছে। জ্যোতিষ আরেক অর্থে এদিক থেকেও ঠিক যে আমার মধ্যেও কোনো কর্তা নেই, তোমার মধ্যেও কোনো কর্তা নেই, একটা অতি জাগতিক পুরো ব্যবস্থাপনা যা ঘটার ঘটাচ্ছে। চন্দ্র সূর্যকে এফেক্ট করছে, সূর্য চন্দ্রকে এফেক্ট করছে, এই প্রত্যেকটা এফেক্ট আমার মধ্যে আছে, তোমার মধ্যে আছে। কিন্তু ওটাকে যখন ম্যানিপুলেট করে এর বলা হবে যে কিছু লোকের উপরে এফেক্ট করছে, তার জন্মর এই তার ছক এই, তখন এই জিনিসগুলি ভণ্ডামি হয়ে যায়, এগুলি পাষণ্ড ভাবনা চিন্তা। এবং আমি তো বললামই 99% জ্যোতিষ যা আজকে জ্যোতিষের নামে চলছে তা পাক্কা ভণ্ডামি, এতে কোনো সন্দেহ নেই। অনেক লোক চটবে চটবে, কিন্তু যেটা সত্য সেটা সত্য বলতে হবে পরিষ্কারভাবে। আর তুমি যেটা বলছো, যদি জ্যোতিষের কথাই ধরা হয় যে কারোর ভাগ্য তার জীবন থেকে নির্ধারিত হয়ে যায়, সব থেকে বড় কথা হয়ে গেল এটা তো জীবন বিরোধী সিদ্ধান্ত হয়ে গেল, তাতে ইভলিউশন বিরোধী সিদ্ধান্ত হয়ে গেল, আর কোনো উপায়ই নেই, কারণ জন্মের ছকে তো নির্দিষ্ট হয়ে গেছে তুমি কি করবে। তাহলে সাধক বলে কোনো পদার্থ থাকবে না, সিদ্ধ বলে কোনো পদার্থ নেই, মুক্তি বলে কোনো পদার্থ নেই, কোনো বৈজ্ঞানিক রিসার্চ বেরিয়ে চলে আসবে না, কারণ জন্ম ছকে তো দেখানো হয়ে গিয়েছে। এতে কী সুবিধা হয়ে যায়, একজনকে উপরে তোলা সুবিধা হয়ে যায়, একজনকে নিচে রাখা সুবিধা হয়ে যায়। তুই শূদ্র জন্মেছিস, একই থিওরি দেখো, তুমি শূদ্রই থাকবে, তাহলে বিশ্বামিত্র কী, তাহলে অঙ্গুরিমাল কী, এদের জ্যোতিষের ছক কুণ্ডই কী বলবে। কখনো কখনো কিছু কিছু লেগে গিয়েছে, যদি আমি আমরা বলছি যদি বলেন না না শ্রীরামকৃষ্ণের ছকে ছিল তিনি রবির জাতক বুধের জাতক, উনি সম্প্রদায়ের প্রভু হবেন, আর যদি শ্রীরামকৃষ্ণ সম্প্রদায়ের প্রভু না হতেন ওই ছককে কেউ দেখতো না, প্রভুরই তো ছক দেখা হয়, ঠিক আছে। আর তাও না, শ্রীরামকৃষ্ণ জন্মছক আবার বানানো হয়েছে, একবার দুবার তিনবার করে তার ছককে ভাবনা চিন্তা করা হয়েছে। দেখো আমি যেটা বলছিলাম, একটা হয় এখন আমি যদি বলতে শুরু করি কিছু, আমি ওর বিষয়ে ওর বিষয়ে ওর বিষয়ে তোমাকে সব বিষয়ে কিছু বলে দেবো, এবং কিছুতে লেগে যাবেই যাবে, আর যেটুকুনি লাগবে না ঠিক আছে সেগুলো আমি বলে দেবো। গ্রহ সঞ্চার বদলাচ্ছে, দশা বদলেছে, তুই যে বাঁপাটা কাঁপাচ্ছ এর কারণে তুমি কাল সিদ্ধ হতে তোমার কাজটা, বাঁপাটা যেহেতু কাঁপালে, বাঁপা মানে স্ত্রৈণতা, এই বাঁপায়ের অধিষ্ঠাতাকে ধরে আমি বলে দিলাম বুধ, বুধের জাতক তুমি, তুমি চঞ্চল, তোমার এই যোগ আছে ওই জন্য হলো না, নাহলে কাল তুমি পাশ করে যেতে, তুমি কি করে আটকাবে আমাকে। এবারে জ্যোতিষ বাবা যারা বাচ্চা কাচ্চা নিয়েও কথা বলতে শুরু করছে খুব, আর এই যে বলছো না যে প্রভাবশালী লোকেরা সব জ্যোতিষের কাছে খুব অবশ্যই যাবে, যত সে প্রভাবশালী তত সে ভিতর থেকে ভীতু, কারণ সে তো প্রভাব তো এমনি এমনি আধ্যাত্মিক আধারে, সে তো প্রেমে করেনি প্রভাব, সে তো শক্তি প্রয়োগ করেছে, যে যত শক্তি প্রয়োগ করেছে সে সব শক্তি কুড়িয়েছে। আর জগতে শক্তি মানে কি, টাকা পয়সা গাড়ি বাড়ি, আর যা দেখছো তুমি নেতা মন্ত্রী থেকে শুরু করে সবাই, আর প্রত্যেকের হাতে দেখবে ভর্তি ভর্তি আছে। তো যে যত বেশি প্রভাবশালী সে তত বেশি জ্যোতিষের কাছে যাবে, এটাই স্বাভাবিক, কারণ সে তত বেশি ভিতর থেকে ভীতু। তো লোভ আর ভয়ের কারবার করতে হবে, যার বাচ্চা হয়নি যেই মহিলার, সেই মহিলার তো সব থেকে বেশি ভয় থাকবে, কারণ সে সোশ্যাল রিকগনিশন পাচ্ছে না, ভিতর থেকে এমনিই সে ভেঙে আছে, সে বলে বাবাজি হাত দেখে দাও। এবার তোমার তো ছেলে আর মেয়ে দুটোর মধ্যে একটাই হতে পারে, আর তো মাঝে মাঝে কিছু হতে পারে না, যাদেরকে বললে তোমার ছেলে হবে সে খুশি হয়ে যাবে, জ্যোতিষ বাবাজি কি বলবে এবারে 20,000 টাকা 30,000 টাকা 50,000 টাকার এই অনুষ্ঠান করো, যজ্ঞ করো, এবার করার পরে যে ছেলেটা হলো না, ভেবে দেখো সাইকোলজিটা বোঝো, যে বাবাজির কাছে গেছে সে তো এই নয় যে রাস্তার ধারে বাবাজি, সে বিরাট জ্যোতিষ, সে তন সে রত্ন, সে অমুক শাস্ত্রী অমুক ইত্যাদি এর কাছেই গেছে, এই ইত্যাদির কাছে গিয়ে সে যজ্ঞ করিয়েছে 50,000 টাকা খরচা করে, এবং তার ছেলে হয়নি, মেয়েও হয়তো হয়নি, হয়ই নি। এবার তার হিম্মত আছে গিয়ে সে কনফেস করে সেই কথাটা বলবে, বাবাজির চেলারা মেরে ফেলবে না, এটা তো নয় যে তিনি কোনো এক নদীর ধারে কোনো একদিন বাবাজি বসেছিল তাকে গিয়ে বলেছেন, আর ওগুলো তো সামনে আসে না, আসে তো অমুক মা তমুক মা, হ্যাঁ প্রেমময়ী আনন্দময়ী ইত্যাদি বিভিন্ন মায়েরা সামনে আসেন, তারা বলতে থাকেন। এবার প্রেমময়ী মায়েরা এমনই সেজে গুজে আছেন যে তাদের মুখ দেখে তাদের মিথ্যা কথা বলতে ইচ্ছা হয় না, তাদের সাজেরই বাহার এমন যে এমনি মন মোহিত হয়ে যাবে,
তো এইসব বিভিন্ন জিনিস আছে, তো এইগুলি বরাবরই না, দেখো না যে কোনো জিনিস, সার্কাস দেখেছো তো, হ্যাঁ জোকার দেখেছো, তুমি জ্যোতিষদেরকেও দেখবে, এটা একটা জোকার, বিভিন্ন মালা, বিভিন্ন ড্রেস, চুলের বিভিন্ন স্টাইল, কিছু না হোক মানে বিদ্যুতের ঝলকের মধ্যে চুল করে দিয়েছে, জাকির নায়কের মধ্যে চুল করে, জাকির হোসেনের মধ্যে চুল করে দিয়েছে, কি আমি, কি আমি কুরানাথ শাস্ত্রী, বলে কথা থাকে, বলে আমি কুড়ে ঘরে থাকি, আমি কুড়েনাথ শাস্ত্রী, আর আমি কি আমি তার ভাই, দুজনে মিলে বসেছে, বুকে কি আছে, মা কাড়া, মা কাড়ার বড় একটা দিয়ে দিয়েছে, দিয়ে সেখানে মেডেল ঝুলিয়ে আছে, অলিম্পিকের যেমন মেডেল একটা ঝুলিয়ে দিয়েছে সে গলায়, এবারে কিছু না হোক তাকে যদি একটা লাঠিও মারতে হয় গিয়ে মা কাড়াকে লাগবে, এবারে মা কাড়ার যদি লাগে সে ভয় ভয় মারবে না, সে মনে যেতে পিকেতে এই গালে একটা, এই গালে একটা লাগিয়ে দিয়েছে, চর কাকে মারবি, প্রত্যেকটা যদি একটা মন্দির বানিয়েছে বাড়িতে, বাড়িগুলো যাতে ভাঙে, জুতো ছুঁড়ে যাতে না মারে, এবারে যেটা তোমাকে আমি সবসময় বলে থাকি, এই জ্যোতিষটা নিজেদের সমস্যা সমাধান করতে পারেনি, তোমার সমস্যা সমাধান করতে এরা বসে আছে, এবারে যেটা জানতে পারলো তো জানতে পারলো, জানার তো বিভিন্ন, তুমি কোনো জ্যোতিষকে গিয়ে একটা ছক দেখিয়ে বলো এই ব্যক্তি বেঁচে আছে কি মনে আছে, কখনো বলতে পারবে না, কখনো বলতে পারবে না, এবার তোর মুখ দেখে যদি মনে হয় মরা লোকে নিয়ে এসছো একদম, তাহলে আলাদা কথা, যে মহারাজ দেখে বলুন কি আছে, দেখেই স্টাডি করবে, ওরা অনেক বড় সাইকোলজি স্টাডি করে, এই আমি তোমাকেই বলছিলাম তো, তোমরা এখানে বসে আছো, তোমরা এমনি ধারণা হয়ে যায় না যে ব্যক্তি এখানে আসে কদিন টিকবে না টিকবে, তোমরা এক একটা জ্যোতিষ, ট্যারট কার্ডেও তাই, ট্যারট কার্ডেও তাই, এমন কমন সাইকোলজির কথা বলবে যেটা লাগবেই লাগবে, যে আমরা বলছিলাম তুমি কে, তুমি সেই ব্যক্তি যে খুব সহানুভূতি সম্পন্ন, যে ভিতর থেকে নিজের মনের দুঃখ কাউকে প্রকাশ করে না, ঠিক আছে, মিলছে কিনা সবার সাথে বলো, কখনো নিজের দুঃখ প্রকাশ করে না, আর মেয়েদের কাছে তোমাদেরকে সংসারে তোমাদের কেউ বুঝতে চায় না, ঠিক যেমন তুমি বলছিলে একটু আগে, তুমি টাকা অনেক আসছে কিন্তু টাকা তোমার হাতে থাকে না, এই সময়টা, এই সময়টা তোমার ভালো নয়, ভালো নয় বলিতে এসেছি স্বাভাবিকভাবে, এবার আমি বলে দিলাম এটা মঙ্গল, এটা চঙ্গলের দশা চলছে, বলছে চঙ্গল কোথায়, বলে এখান থেকে কয়েক লক্ষ আলোকবর্ষ দূরে একটা চঙ্গল গ্রহ আছে, এখন কেউ জানে ওটা আবিষ্কার হবে, যত চমক দেবে তত হবে, এর আমি বেরিয়ে এসছে এই ট্যারট কার্ড না, ও প্যারট কার্ড হিসাব মতো পাখির মতো বলতেই শুরু করেছে, এবং যত কথাগুলো বলছে, কেউ জলের বাটি নিচ্ছে, তার মধ্যে মোমবাতির ড্রপ ফেলছে, আজকে পূর্ণিমা কালকে বসে কিছু না শুধু সাজেশন দিচ্ছে বসে বসে, আর কথার খেলা খেলছে, যেই কথাগুলো বলছে 90% একই কথা সবাই বলে চলেছে, আর বিরোধাভাসী কথা বলতে হবে, তুমি খুব ভালো কিন্তু তোমায় কেউ পছন্দ করে না, কি করে হয়, তোমার পরে অনেক দুঃখ গেছে তবু তুমি ভেঙে পড়নি, ঠিক আছে, তুমি অনেক সাধ্য সাধনা করেছো কিন্তু সফল হওনি, এরকমই হচ্ছে, অনেক চেষ্টা করছো কিন্তু তোমার কাজ হচ্ছে না, সব বিরোধাভাসী কথা, আর এর কোনো উত্তর নেই, তুমি ডান দিকে গেলেও তোমাকে কিছু রেমেডি দেওয়া যাবে, বাঁ দিকে গেলেও তোমাকে কিছু রেমেডি দেওয়া যাবে, এই হলো জ্যোতিষ, হ্যাঁ বল যে কোনো কার্য বা যে কোনো অনুষ্ঠান এগুলো করার জন্য পঞ্জিকার প্রয়োগ করা হচ্ছে, পঞ্জিকার মধ্যে নির্দিষ্ট গ্রহ নক্ষত্রের অবস্থান হিসাবে প্রত্যেকটা আমাদের অ্যাক্টিভিটি, যেমন বিবাহ শ্রাদ্ধ পরিতা এইসব যে কার্যগুলো করা হয় সেটা নির্দিষ্ট সময় এবং এগুলো অবলম্বন করেই করা হয়, তো এখানে ভূমিকা, এবং আমি দেখেছি আপনি যখন পুজোও করেন তো নির্দিষ্ট তিথি বা এগুলোকে আমি গুরুত্ব দিচ্ছি, এই বিষয়টা তো জ্যোতিষের মধ্যেই অনেকটা পড়ে যায়, স্কুলে ফার্স্ট পিরিয়ড করা থেকে কটা অবধি হয়, আমি প্রাইমারির কথা বলছিলাম, একটাই ফার্স্ট পিরিয়ডের কথা বলবে, বলো আমাদের তো 10:30 থেকে 11:15 অবধি হতো, কটা এক্সাম হয়, আমাদের তো দুটোই হতো, হাফ ইয়ারলি আর অ্যানুয়াল, তাহলে কি আমি আর তুমি কম শিক্ষিত হলাম,
আমি আর তুমি কি কম পড়লাম? যেমন শিশু তাকে রেগুলেট করার জন্য বিভিন্ন বিধি দেওয়া হয়, এই বিধি কি এটি কল্পনা? আমি ওকে বলছিলাম আজকে আস্তে আস্তে আমি কথাটাই বলছিলাম যে অষ্টমী তিথি নবমী তিথিতে কি অ্যাস্ট্রোনমির সাথে গুরুত্ব আছে? ভাদ্র মাসে শুভকর্ম করো না, যখন তখন বৃষ্টি হবে, আগেকার দিনে তো যে কোনো সময়তে বৃষ্টি হয়ে যাবে। এবারে অতিকেই অতি জায়গাতে নিয়ে গিয়ে বলা হলো মলমাস। মলমাস মানে কি? রোজই তো হাগজ। মলমাস কি? মলদিন, মলক্ষণ, ইভেন জানো না তুমি কোন ক্ষণে তুমি মল ত্যাগ করবে। তোমার ঘাম তোমার মল, তোমার নাক থেকে তোমার মল বেরোচ্ছে। মাস কি করে মল হয়? আর কোন মাসে মল হয় না? মাসটা কি? মাসটা তো অবধারণা মাত্র। গিয়ে লন্ডনে বলে বৈশাখ মাস হ্যায়, ইট ইজ বৈশাখ। ওরা কি বুঝে বৈশাখের? ইভেন খ্রিস্টের আগে জানুয়ারি কোথায় ছিল? ছিলই তো না। আচ্ছা যারা মানে না, যারা বারবেলায় যাত্রা করছে, কত লোক আমেরিকায় বারবেলায় যাত্রা করছে, তাদের কি হবে? কারণ বারবেলার তো কোনো ক্যালেন্ডারই নেই ওদের। কত বিয়ে হ্যাঁ মাঙ্গলিক না দেখেই হয়ে গেছে, শুধু গেছে সাইন করেছে হয়ে গেছে, তারা সব ফেলিওর। তাহলে তার মানে তাদের বিয়ে হবেই না, ইসলামে তো কিছুই নেই এগুলো। ইভেন হিন্দু ধর্মের মধ্যে 50% মানুষ এই জিনিস মানে না। তাহলে তাদের মানে তাদের সব মানে যেমন বিয়ের আগে মানে কি ছক মিলিয়ে তো বিয়ে হয়নি, বা বিয়ের ক্ষণ দেখে বিয়ে হয়নি, তাহলে কি বলবো আমরা যে মুমতাজ শাহজাহাঁ এদের সম্পর্কের মধ্যে কোনো সৌন্দর্য ছিল না, কারণ এরা তো এই ধর্মের মধ্যেই পড়ছে না। তো আমাদেরকে বুঝতে হবে যে যখন বলা হচ্ছে লাইট অফ গড, গড মানে আমরা আজকে জানি তো গড মানে কি, টোটালিটি। তো টোটালিটি যা বিধান করছে, যা স্পষ্টতা আনতে চাইছে, এটা শিশুমন তো প্রথমে বুঝতে পারে না, তখনই তাকে বলা হয় প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, এক, দুই, তিন, চার, এ ফর অ্যাপেল, বি ফর ব্যাট। এগুলি কাকে বলা হচ্ছে? একটা শিশু মনকে বলা হচ্ছে। যে আমি ওকে একটু আগে বলছিলাম যে কেউ একটা অষ্টমীতে পুজো করবে, ঠিক আছে, তো বলছে অষ্টমীতেই পুজোটা সারতে হবে, অষ্টমী তিথি সকাল 8:32 ছেড়ে যাচ্ছে, তারপর নবমী, এর মধ্যেই পুজো করতে হবে তোমাকে। এই বিধি কাকে দেওয়া হয়েছে? যে ভোরে উঠবে না, যে ঘুমিয়ে থাকবে, তাকে বলে অষ্টমীর মধ্যেই পুজো শেষ করো। কিন্তু এবার যার সপ্তমী রাত্রে মা মারা গেছে, সে তো কখনোই অষ্টমীতে দাঁড়িয়ে এটা করতে পারবে না। তাকেও কি আমি এই কথাই বলবো অষ্টমী চলে গেছে তোমার পূজা করার কোনো অধিকার নেই, বা তোমার কোনো শুভকর্মে কোনো অধিকার নেই? এটা সেই মনকে বোঝানো হয়েছিল যে রেগুলেট হতে চায় না, যে সময়ের মর্যাদা দিতে চায় না, তাকে সময় বাড়তে। ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড কার জন্য? শিশুর জন্য। সায়েন্টিস্টের জন্য ফার্স্ট পিরিয়ড? তার তো সবসময় পিরিয়ড। বলে দেখো আপনি বলছেন, আপনি পড়াশোনা করছেন এখনও বসে, আমাদের 4:30-এর মধ্যে ক্লাস শেষ হয়ে যায়, আপনার রাত্রি 4:30 হয়ে গেছে তবু আপনার ক্লাস চলছে, এটা কী করে হয়? তো বোঝার জন্য, বলার জন্য এইগুলিকে তৈরি করা হয়েছে। এই তিথিতে চাল কুমড়ো খেও না, ওই তিথিতে এই খেও না। তুমি বেশিরভাগ দেখবে এটা দু তিনটে জিনিস দেখা যাবে। ফার্স্ট, এটা একটা আঞ্চলিক প্রথা। কেন আঞ্চলিক প্রথা? ওই অঞ্চলের ক্লাইমেটের প্রেক্ষিতে ওই সময় চাল কুমড়ো খাওয়া উচিত নয়, চাল কুমড়োর বীজ হয়তো পেকে যায়, তো বলে দিল এই তিথিতে চাল কুমড়ো খেও না। এটাকেই অতি অতি করে দিয়েছেন আমাদের ভদ্রলোক প্রাচণ্ড জ্যোতিষেরা বা এই যে বাবাজিরা, যেমন ও তুমি বলছিলে, এগুলো সব কানেক্টেড একসাথে। সেই জন্য দেখবে, আজকেও দেখবে, যখনই এর কোনো একটা জায়গাতে পা পড়ে সবাই একসাথে চেঁচিয়ে ওঠে, কারণ একটার সাথে একটা কানেক্টেড। ভেগানিজমের কথা হলেই যেমন ধর্মীয় লোকরা খেপে ওঠে, কারণ ধর্মের আশ্রমেরগুলোর আখাড়াগুলো তো গরুর দুধ দোহন করেই চলছে, তাদের ঘি, মাখন, রাবড়ি, পোলাও সব কিছুই তো চলছে তো দুধের উপরে। তখন বলবে যে না না, গৌতম আমাদের মা, এ ধর্মবিরোধী। তুমি যদি পোলট্রিকে কিছু বলো, হাজার একটা ডিপার্টমেন্ট চলে আসবে, কারণ অনেক কিছু তার উপর ডিপেন্ড করে। ঠিক তেমনই ধর্মের বাজারে তুমি যদি জ্যোতিষকে হাত দাও, বাস্তুরা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, জ্যোতিষ মানেই হলো রেমেডি, রেমেডি মানেই হলো তন্ত্র, তন্ত্র এসে কিছু বলবে, বাস্তু এসে কোনো রেমেডি দেবে। কী হয়েছে না, আপনার বাথরুমটা উত্তর দিকে আছে বলে আপনার সমস্যা হচ্ছে, কিছু তো বলবে। এই সবগুলো একসাথে কানেক্টেড, ফলে যখন জ্যোতিষের গায়ে হাত দেওয়া হবে তখন সবাই চেঁচিয়ে উঠবে একসাথে, বলবে হিন্দু ধর্ম খাতরে মে, হিন্দু ধর্ম খাতরে মে হ্যাঁ, ইয়ে সব বাবা লোক, হ্যাঁ ইয়ে তো ভগবা ভি নেই পেনতে, ইয়ে ভি আকে ইয়ে সবই বল রে, সব গায়া, সব খতম হো গেয়া। তো এই ভণ্ডামি বরাবরই চলছে। তো যখন বলা হচ্ছে যে জ্যোতিষ ঈশ্বরের বিজ্ঞান, তখন বলা হচ্ছে এই
পুরো অস্তিত্ব এই মুহূর্তে যা নির্ধারণ করেছে। ব্যক্তি যদি আধ্যাত্মিক হয় সে তার সাথে অ্যালাইন থাকবে, সে বুঝতে পারবে কোন সময় কি কর্তব্য, কোন সময় কিভাবে চলার। সেটা যখন বুঝতে না পারে তখন খুব ভালোবেসে তাকে কিছু বিধি দেওয়া হয় যে তুমি ফলো করে তুমি এর এলিজিবিলিটি আনো, এইটুকুনির জন্যই এই তিথি নক্ষত্রগুলির প্রয়োজনীয়তা। আমরাও যখন পুজো করি, পরিষ্কার কথা কোনো বার বেলায় কিছু হয় না। ভাবনা চিন্তা কি, আজকে তো ফ্লাইটে করে গিয়ে তুমি জম্মু তাওয়াতে নেমে যাবে, ঝামেলা শেষ হয়ে গেল। তখন ভাবনা চিন্তা কি, মা দুর্গা এখান থেকে কৈলাস যাবেন, অনেক দূর, এখন অনেক দূর, 3 ঘন্টা না জম্মু পৌঁছে যাবে। ওখান থেকে যদি একটা কিছু না থাকে একটা যদি কি বলে প্রাইভেট একটা জেট নিয়ে নাও, কয়েক মিনিটের মধ্যে তুমি কোথায় কোথায় যেতে যাও সেখানে চলে যাবে, কোনো অসুবিধা নেই। আগে তো তা ছিল না, তো বললো কি সকাল সকাল বেরাও। সকাল সকাল বেরাতে গেলে কি এরপরে সময় খারাপ। বাচ্চাদেরকে আমরা এখন এইভাবেই বোঝাই যে এরপরে কিন্তু বাবা খুব রাগ করবে, তো সকাল সকাল তাকে ওই চিড়ে দই এসব খাইয়ে দেওয়া হলো, পেট ঠান্ডা থাকবে। এবারে আপনি যদি লন্ডনে গিয়ে বলেন চিড়ে দই খাওয়াও, সেখানে এমনি ঠান্ডা, চারদিকে পাতা ঝরার টাইম এসে গিয়েছে, চিড়ে দই খাওয়াচ্ছে সকালবেলাতে, পান্তা খাওয়াচ্ছে। গ্রামের দিকে পান্তা খেত, কচুর শাক কি যেখানে সেখানে হতো, কচুর লতি কচুর শাক যেখানে সেখানে হতো। তো লোকালি যা সহজলভ্য তাকে দিয়ে পুজো দিয়ে দেওয়া হলো, এইভাবেই বিধি সৃজন হয়েছে। এগুলোর মধ্যে যদি সৌন্দর্য না দেখা হয় তাহলে আমরা নিজেদেরকেই ঠকাবো। এগুলো অবশ্যই প্রয়োজনীয়, ততদূর প্রয়োজনীয় যতক্ষণ তুমি প্রেমপূর্ণ আর সংবেদনশীল হয়ে পুরো অস্তিত্বের সাথে অ্যালাইন নও। তোমাকে অ্যালাইনমেন্টে আনতে গুরু শাস্ত্র এইগুলো বলেছে, তো এগুলোকে যদি তুমি ইউজ করে এগিয়ে যেতে পারো খুব ভালো কথা, আর যদি না এগাতে পারো তো ফাঁসবে, যা সবাই পেছেছে। আমার যে সাথে আরেকটা প্রশ্ন আছে যে জ্যোতিষ বা ট্যারট কার্ড হয় এই যে প্রেডিকশন যেসব শাস্ত্রগুলো বলছে, এর মধ্যে কোনো ব্যক্তির পারত্ব এবং সঞ্চিত কর্মর গুরুত্ব অনেক বেশি আর কি, যে পারত্ব এবং সঞ্চিত কর্ম কি করেছে তার সেই ওয়াইজ পারত্ব হবে, এবং মনে করা হয় যে 60% এখানে সঞ্চিত কর্ম এবং পারত্বের যথার্থতা কতটা ব্যক্তির জন্য। তবে একটা জিনিস দেখো, এর মধ্যে একটা জিনিস কিন্তু কমন, এই 60% 50% সব কিন্তু নির্ধারণ ক্রমে জ্যোতিষেরাই, ওনারাই বলে দেবেন এটা তোমার প্রারব্ধ ছিল, ওনারাই বলে দেবেন এটা তোমার সঞ্চিত ছিল। তুমি যদি বলো যে না আমার এটা প্রারব্ধ তো ছিল না, কী করে বুঝবে? আমি সঞ্চিত নিজের একটা ব্যক্তিগত বুক আছে, ওদের বিভিন্ন বুকস আছে, কোথায় কী হয় কোথায় না হয় সব রকম আছে, পুঁথি পাঁচালি সব বের করে তোমাকে বুঝিয়ে দেবে। জ্যোতিষ বা এরাম জাতীয় জিনিস সবসময় একটি গুণ তাকে থাকতে হবে, যে কোনো জিনিসের ব্যাখ্যা তার কাছে থাকতে হবে। যেমন আমি বলছিলাম রেমেডিগুলো তোমাকে এমন দিতে হবে যেগুলো একটুখানি অদ্ভুত অদ্ভুত হবে, কিংবুত কিমাকার হবে। ওরা যেমন পোশাক কিংবুত কিমাকার পরে, অমুক জায়গাতে গিয়ে আপনি গিরগিটির হাড় নিয়ে আসবেন, গিরগিটির হাড় কোথায় পাবে? গিরগিটির হাড় খুঁজবে, তোমার মনে হবে তুমি কিছু করছো। গিরগিটির হাড় এনে লেবু লঙ্কা দিয়ে অমুক কোণেকে পুঁতে রাখবে, তার উপরে তুমি কি করবে মোষের ঘিয়ের প্রদীপ জ্বালবে, আর মোষের ঘি তাকে খুঁজতে হবে, তখনই তার মনে হবে আমি কিছু করেছি। বিভিন্ন রকম এগুলো ওই তুমি আমার তুক মারা, এগুলো সব দাঁড়িয়ে আছে একটি জিনিসের উপরে, প্রেডিকশন, হ্যাঁ, ল অফ প্রবাবিলিটি। সাইকোলজিতে খুব সুন্দর জিনিস আছে, সম্ভাবনাকে ব্যবহার করে কথা বলা, সম্ভাবনার নিয়ম। এবং আমরা প্রত্যেক মানুষ হিসাবে সম্ভাবনা প্রত্যেকের এক। এখানে কেউ যেন হাই তুললো, আমি চুপ করে দেখে মুখটা খুলে দিয়ে বললাম খুব ক্লান্ত মনে হচ্ছে তোমাকে, বিশ্রাম করো। জ্যোতিষ যারা দিনরাতি এটা করছে তারা তো কত কিছু শিখে গেছে, তা তোমার বডি ল্যাঙ্গুয়েজই যথেষ্ট যে এই ল অফ প্রবাবিলিটি তোমার বিষয়ে কিছু বলা। আর তুমি যত বলছো দেখো এই সব কর্মের থিওরি একটা স্তর অবধি ঠিক আছে, আমি এখানে গরম চা খাচ্ছি, আমার গলায় একটু গরম গরম লাগছে, আমি কথা বলতে পারছি, এত অবধি ঠিক আছে। এটা দিব্য চা, এই চাকে উনি ছুঁয়ে দিয়েছিলেন, ওই যে ছুঁয়ে দিয়েছে তারপরে এই জল মেমোরি ক্যাচ করে রেখেছিল। এইবারে এগুলো কী হয়ে গেলো, এগুলো ন্যারেটিভ মেকিং হয়ে গেল, এর কোনো প্রয়োজনীয়তাই নেই। কর্ম সিদ্ধান্ত আমরা খুব ভালো করে জানি যদি শ্রীমদ ভগবদ গীতায় প্রবেশ করি, গীতার সার প্রকৃতি ক্রিয়মাণ, মূল কথা বুদ্ধের জীবনের সার দেয়ার ইজ নো পার্সোনাল ডুয়ার।
বেদান্তের সার অহম ব্রহ্মাস্মি বলে দিচ্ছে, মানে কি জগতই নেই, তো কর্মকার। তো যেখানেই মূল ভাব জীবনের সেখানে ব্যক্তিগত কর্মকে স্বীকারই করা হয়নি, এবং এই জ্যোতিষ বাস্তু তন্ত্র কাপালিক সব দাঁড়িয়ে আছে এই ব্যক্তিগত কর্মের উপরে। তুমি কিছু করেছো এবং তুমি কিছু ভুগবে, রিয়েলি কি তাই? আমি তোমাকে বলছিলাম যেমন রিয়েলি কি তাই আমি ভুগবো? আমি ওনাকে বলছিলাম আমি তো এখানে পাঁচখানা গাছ কাটতে দিইনি, ভালো করেছি তো, তা আমার 2 ডিগ্রি গরম কম লাগা উচিত, কেন আমি নেব? যারা গাছ কেটেছে তারাও যে গরম ভোগ করছে, আমিও সেই গরম ভোগ করবো, তাহলে কোথায় আমার প্রারব্ধ, কোথায় আমার সঞ্চিত? আমরা তো কর্মের কথা তার উপর ভিত্তি করে বলছি যেটুকু আমার মাথায় আছে, মনে আছে, কর্ম সিদ্ধান্ত ওই জন্য শুধু মনেতেই আছে। এবং এটাও মাথায় রাখো আমরা কতখানি বায়াসড, আমরা যেটা মনে রাখতে চাই সেটাই আমাদের মনে থাকে, আমরা যে অশুভ কর্ম মনে রাখতে চাই সেটাই মনে থাকে। কতবার টুকেছো পরীক্ষাতে, এর থেকে ওর থেকে তার থেকে, বলতে পারে মনে আছে তো কর্মফলগুলো কীভাবে পেয়েছো তুমি? এবার জ্যোতিষ এসে বলবে আমি বলে দেবো তুমি কীভাবে পেয়েছো, যেহেতু তুমি আমার কাছে শুনবে, আমাকে টাকা দেবে, আমার হাতে থাকবে, আমি তোমায় শোষণ করতে পারবো, সব কিছু এইসব সুবিধা হয়ে যাবে। তো সঞ্চিত কর্ম যদি থাকে, আমি বলবো এই সঞ্চিত কর্ম বিধান প্রারব্ধ করে, বিধান টোটালিটি করে, তুমি পঙ্গু হবে না, খোঁড়া হবে না, শেষ বয়সে গিয়ে চোখে দেখতে পাবে না, এটা একটা বিরাট জালিয় ব্যবস্থাপনা, নেটের মতো আছে সব, ঠিক আছে? এবং আমি এটা একসাথে বিরোধাভাসী কথাই বলবো, নেটের মতো আছে এবং র্যান্ডম আছে। যদি জীবন র্যান্ডম না হয় তাহলে জীবন তো জীবন্তই নয়, ও তো মৃত। সবই যদি নির্ধারিত হয়ে থাকবে তাহলে তো কর্মের কোনো প্রয়োজনই নেই। মানে একটা সময় অ্যাস্ট্রোলজিতে আমি খুব যেতাম এবং আমার সাথে একজন বন্ধুও থাকতো, এর মধ্যে কতটা যথার্থতা আছে সেটা নিয়ে অনেকবার জানার চেষ্টা করেছি, কিন্তু একাধিক অ্যাস্ট্রোলজির কাছে আমি আমার ব্যক্তিগতভাবে কুণ্ডলি যেটা হয় হরোস্কোপ যেটা হয় সেটা আমি বানিয়েছি এবং একাধিক অ্যাস্ট্রোলজির কাছে বানিয়েও একই রকমই উত্তর দিয়েছে তার। এবং আরেকটা জিনিস আমি প্রিন্ট সাথে দেখেছিলাম, যখন আমি খুবই ছোট তখন আমি অ্যাস্ট্রোলজিদের কাছে গিয়ে হরোস্কোপ বানিয়েছি ব্যক্তিগতভাবে, এবং তখন আমাকে বলেছিল যে তুমি যতই বেঁচে থাকো তুমি একটা মানে স্পিরিচুয়াল দিকে তোমার একটা সবসময় ইন্টারেস্ট থাকবে, তো আধ্যাত্মিকতার দিকে তোমার যতই বাঁচবে তোমার এই ইন্টারেস্টটা তোমার থেকে যাবে আর কি। তো এটা প্রথম কথা, আমি একাধিক অ্যাস্ট্রোলজার কাছে জিজ্ঞেস করি এবং ফোনের মাধ্যমেও আমি একাধিক জিজ্ঞাসা করো যে আমার মানে টেন্ডেন্সি যেটা আছে প্রেডিকশন করেছিল, ইভেন আমার বন্ধুকেও একই প্রেডিকশন করেছিল কিন্তু ওর প্রেডিকশন আলাদা হয়েছিল। একজনের আমি আমি বলতে পারি কি আমি একজনের সামনে বসে আছি আমার কোনো বডি ল্যাঙ্গুয়েজ বা কিছু দেখে বলতে পারে যে এই ছেলেটা এরকম হতে পারে, কিন্তু একজনের সাথে ফোনে শুধুমাত্র ডেট অফ বার্থ এবং এটা বলেছিলাম আমি কিছু বলিনি, তার সাথে প্রেডিকশন একই বলেছিল, 3-4 জন একই প্রেডিকশন দিয়েছে এবং আমার বন্ধুকেও 3-4 জন একই প্রেডিকশন দিয়েছে, মিল মানে আমি চেয়েছিলাম কি দুটো তো মিল হচ্ছে কি হচ্ছে না, কিন্তু বারবারই একই উত্তরই এসছে। এবং কিছুদিন আগে ট্যারট কার্ড যতদিন ধরে মানে একটুখানি আকর্ষিত করছে যুবকদের, সেরকম ভাবে আমাকেও ইন্টারেস্ট নামানো ছিল ডাইরেক্ট কার্ডে, আমার বন্ধু রিড করে, তো এছাড়াও আমি একজনকে টাকা দিয়েই আর কি রিড করেছিলাম ডাইরেক্ট কার্ড, কিন্তু উত্তর বৈদিক অ্যাস্ট্রোলজির মতনই একই রকম মিলে গেছিল, এবং যেটা আমি সামনে দাঁড়াইনি মোবাইলের মাধ্যমেই করিয়েছিলাম, আমি ডাইরেক্ট কার্ড রিড করেছিলাম সেটা পেমেন্ট বেসিসেও করেছিলাম। তো এই জায়গাটা এতবার কোইনসিডেন্টলি মানে পুরো মিলে যাচ্ছে কি করে, সব এরকম হতে পারে কি যে একজন বললো আরেকজন বললো না, কিন্তু সবার উত্তর মোটামুটি একই হ্যাঁ বা একই রকম একই ধাঁচে গেছে আর কি। ইভেন ট্যারট কার্ডের মোবাইলের মাধ্যমে ওখান থেকে রিড করে আমাকে বলেছিল, তো সেইখানেও ট্যারট কার্ডে একই রকম প্রেডিকশন করেছে। আমি সমস্ত প্রেডিকশনটা বললাম একটা দিক শুধু বললাম, তো অনেকটা দিকই মিল পাওয়া গেছে, যেখানে আমার বডি ল্যাঙ্গুয়েজ আমাকে দেখেও নি হয়তো সামনে থেকে মোবাইলের মাধ্যমে আমাকে বলেছে। দেখুন জিনিস বুঝতে হবে, প্রথম বললাম ল অফ প্রবাবিলিটি, ঠিক আছে? আর এখন শোনো একটা জিনিস, এখন আমার একটুখানি কমন সেন্স, আমাদের দেখার দরকার নেই, আমাদের অনেক প্রোফাইল আছে ফেসবুকে, একটা সার্চে তোমার পুরো হিস্ট্রি বেরিয়ে চলে আসতে পারে। দাঁড়ান আমরা এইটাও একটা ল প্রবাবিলিটি যে উনি হয়তো জানেন না, উনি হয়তো জানেন না, যেমন আমি এই জন্য সাইকোলজির কথা বলছি, আমরা জানি না ব্যক্তি কি করতে পারে। একবার তোমাদের কেউ কেউ খারাপ বলছি না কিন্তু, হ্যাঁ নিজেদের ফেসটা আমার সামনে তোমরা যা দেখে নাও, আমার পিছনে তোমরা যা যা হতে পারো যতদূর যেতে পারো সেটাও দেখে নাও, দেখবে কোনো মিল পাবে না দুটোর মধ্যে।
ঠিক তেমনই আমরা যাকে মনে করছি, হয়তো মনে হবে কোনো তপস্বী সাধু তার তো এটা কিছু নেই, কিন্তু ব্যক্তি নিজেকে দাঁড় করাতে প্রমাণ করতে কত দূর অব্দি যেতে পারে, কী কী করতে পারে এর কোনো ধারণা নেই। নাহলে কোনো মাকে কোনো ছেলে কেটে ফেলছে, আবার তার এই ছাপ নিয়ে গিয়ে সে তার পেনশন তুলছে, আর এই একদিন না বছরে বছর কেটে গিয়েছে। প্রথমত অনেকগুলো জিনিস বুঝতে হবে। দেখো, যদি এমন হয় কোনো ক্রিয়া প্রক্রিয়া প্রেডিকশান কিছুর মাধ্যমে তোমার কর্মকে বিনাশ করা যেতে পারে, তোমার কর্মকে ম্যানিপুলেট করা যেতে পারে, ওর মধ্যে কোনো চেঞ্জেস আনা যেতে পারে, তাহলে তোমার তো নতুন কর্ম সৃজনও করা যেতে পারে ওই একই নিয়মে। যদি ভাগ্য বদলানো যেতে পারে তাহলে ভাগ্য তো ক্রিয়েটও করা যেতে পারে, তাহলে ক্রিয়েট করো, কত কথারই দরকার নেই, কার কি ভাগ্য দরকারই নেই। আমি এরকম এরকম জীবনে চাই, ক্রিয়েট করে দিন কী করবে। আমি যদি আমার সন্তান হবে না, এটা আমার ভাগ্য, তো সন্তান হওয়ার জন্য যদি আমি প্রক্রিয়া করে সন্তান হয়, আমি চাই আমি যতই সেক্স করবো সন্তান যেন না হয়, এমন কিছু করে দাও, আমি হোমযজ্ঞ করব। এটা তো প্রত্যেক জোয়ান হালুপে নেবে, আমার টাকা নেই, ঠিক আছে, ক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে যদি টাকা সৃজন করা যায় তাহলে আমার টাকাকে ব্যাংক এখান থেকে ভ্যানিশও করে দেওয়া যেতে পারে, তো সেটাও তো করা যেতে পারে। তো এরাম তো করা যাবে না, রিভার্সেবল কী করে হয়ে যাবে। ও বললো একই জিনিস সবাই বলে দিচ্ছে, একই ঢববাজির বই সবাই পড়েছে, একই মিথ্যালজিক সবার কাছে আছে। হ্যাঁ, তোমার নেচার, তোমার নেচার 800 কোটির মধ্যে 250 কোটির সাথে মেলে যে, এবং এরকম কয়েক লক্ষকে সারা জীবন পড়েছে যে বৃদ্ধ বলছো কিনা। আমি আরেকটা কথা বলছি, মানে আমি বললাম আমি আবার ঘোষণা করবো এই মেয়েটা আপনাকে এমনি বলার জন্য বলছি, যারা ট্যারেট কার্ড রিড করে না, ওরা কোন রকমের কোন প্রচন্ড অ্যাডভান্স ট্যারেট কার্ডটা বর্তমানে, যেটা কোন রকমের যেমন বৈদিক অ্যাস্ট্রোলজিতে নাম জন্মস্থান উত্তর এগুলো সব নানান রকম ডিটেলস, ট্যারেট কার্ড এগুলো কিছু জানে না, শুধুমাত্র আপনি যদি সামনে তো থাকলে তো একটা রিড করা তো সম্ভব আছে যে একজনকে রিড করছে, মোবাইলে শুধুমাত্র প্রশ্ন ফেলবে ও ট্যারেট কার্ড রিড করে ওখান থেকে বলবে কোন রকমের ইনফরমেশন। তুমি দুটো জিনিস আমাকে শুধু এনে দেখাও, ঠিক আছে, ঠিক আছে, তুমি কিছু বলছো না, তুমি দুটো জিনিস আমাকে এনে দেখাবে, এ ব্যক্তি জীবিত না মৃত, আর এই ছেলে না মেয়ে, না বলে এটা বের করে দেখাও। কিসের ওটাই তো অনেক সুবিধা হয়ে যাবে। দেখো এই জন্য আমি সাইকোলজি কথা তিনবার উচ্চারণ করলাম, তুমি জানো না ভয়েস রিড করে কত কিছু বের করা যায়, কত কিছু করতে পারে। আমার এই ভয়েস একটা ফিচার আছে, এই নিয়ে পড়াশোনা করা যেতে পারে, তোমার একটা ভয়েস একটা তোমার ধরন আছে, তুমি যেভাবে কথা বলছো, তোমার থ্রোয়ের ইভেন, তুমি এই যে আমি কথা বলছি না ইভেন বললাম তারপর বাংলা বললাম, এটার একটা মানে আছে। যে ব্যক্তি বাংলার মাঝখানে ইংলিশ বলছে তার নেচার কেমন, আমি ইভেন বললাম না ইভেন বললাম, এর মধ্যে অনেক কিছু প্রেডিক্ট করা যেতে পারে। আমি একটা কথা বলছি, ডাইরেক্ট কার্ড নিয়ে আমি ব্যক্তিগতভাবে কিছুদিন ধরে চর্চা করা শুরু করছি, ঠিক আছে, আমার ডাইরেক্ট কার্ডের মধ্যে যেটা আমি দেখেছি যে ডাইরেক্ট কার্ডের মধ্যে কিন্তু কোনো রকম এরকম মানে কোনো ব্যাপার নেই যে ওকে ওর ভয়েস রিড করা হচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজ রিড করা হচ্ছে, ওইটা যেমন আমরা ছোটবেলায় দেখতাম কি। আচ্ছা এক্সেলেন্ট, ডাইরেক্ট কার্ড কি বলে দিচ্ছে? ডাইরেক্ট কার্ড আমি বলে দিচ্ছি, ধরুন আমরা ছোটবেলায় যেমন দেখতাম যে কি করব, তুই একটা আঙুল চুজ কর, এরকম বলা হতো, একটা দুটো আঙুল আমি দেখালাম, এটা বলে যাবো এটা বলে যাবো না, অনেক সময় আমরা এইসব ছোটবেলায় এইসব গেম খুলে ফেলেছি, ঠিক আছে, এইরকমই গেমটা করছে ওরা, ওদের মধ্যে 78 কার্ড থাকে, কিছু ক্ষেত্রে 72 কার্ড থাকে, ঠিক আছে, ওইটা প্রত্যেকটা কার্ড আলাদা আলাদা মিনি পাচ্ছে, আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজিও কিছুটা ভাব আমাদের মিশিয়ে ওটা ওয়েস্টার্ন কালচার থেকে হয়তো বেরিয়েছে। আমি শুনেছি হয়তো খুব প্রাচীন কাল থেকে ট্যারেট কার্ডের প্রয়োগ হতো, কিন্তু এটা জনসমক্ষে এসছে যুবকদের মাধ্যমে, যুবকরা এটাতে প্রচন্ড ইন্টারেস্টেড হয়ে গেল, তার ফলে এখন সবাই ডাইরেক্ট কার্ড ভুল ও রিড করতে পারে, এবং ওইটাতে কি হয় যে ডাইরেক্ট কার্ডটা ব্যক্তির কাছে থাকে, ওই ব্যক্তি ওটা পার্সোনাল ডাইরেক্ট কার্ড, আমার ডাইরেক্ট কার্ড শুভঙ্কর দা কোনো রিড করতে পারে, শুভঙ্কর দা একটা ডাইরেক্ট কার্ড থাকবে, ওই ডাইরেক্ট কার্ডের সাথে ওই অ্যালাইনমেন্ট থাকবে, ওর মেন্টাল অ্যালাইনমেন্ট থাকবে, এবং ওই যে সময় রিড করলে ও অপোজিটের ব্যক্তি মেন্টাল অ্যালাইনমেন্টের মধ্যে এখানে একটা অলৌকিক ক্রিয়া বলে ওরা, যেরকম কিছু হয় যে ওই ব্যক্তিটা রিড করে ওখানে ডাইরেক্ট কার্ড তুলবে ওর প্রেডিকশন হবে, এবং এটা আমি মানে দেখি। দেখো তুমি যে কথাগুলি বলছো একটা আমি এখনই মাইন্ড রিড করে দিচ্ছি, আমি মানে যেমন বললেন কি বডি ল্যাঙ্গুয়েজ রিড করছে বা হয় ওখানে কিন্তু ডাইরেক্ট কার্ড এটা হয় দরকার নেই, আমি যেই কাজটা এখানে বসে এ করছি, প্রথমত যেই ব্যক্তিগুলি করতে যাচ্ছে 100% অ্যাজাম্পশন, সেই ব্যক্তির মধ্যে কিছু সমস্যা চলছে, নাহলে এই লাফড়ায় কেউ পড়বেই না। এই তুমি যেটা বলছো জ্যোতিষের ক্ষেত্রে, জ্যোতিষকে কিছু বলতে হয় না, বেশি কথা আমরাই বলে দিই জ্যোতিষকে, আমরাই বলে দিই বেসিক জিনিস, এবং আমরা বুঝিও না যে আমরাই বলে দিয়েছি যা বলার,
ঠিক আছে, তুমি কিভাবে কথা উচ্চারণ করেছো, কোন কথা বলতে গিয়ে তোমার গলা কেঁপে উঠেছে, ও খুব ভালো পড়তে জানে, ঠিক আছে। তো আমি তো পরিষ্কারই বলছি, এত এফেক্টিভ পদ্ধতি এরা আন্তর্জাতিক স্তরে কেন ব্যবহার করে না? আমার মন পড়ে কী হবে যদি চীনের প্রধানমন্ত্রীর মনটা পড়ে না? তাহলে ভারত একটু সিকিউর হয়ে যায়, ঝামেলাই হয় না, এত যুদ্ধই হয় না। রাশিয়া ইউক্রেন হওয়া ওয়ার কোন দিন কোন সময় থামবে একটু প্রেডিকশন করুক, পুরো বিশ্ব নিশ্চিন্ত হয়। এখানে তোমার এই দিনকে সন্তান হবে বাবা, যদি আমি যেমন বললাম তো রিভার্সেবল একটুখানি, যেখানে বৃষ্টি বৃষ্টি হয় না মহারাষ্ট্র একটু বৃষ্টি ঘটিয়ে দিক, তাহলে কিছু কাজ হয়, একটু হোমযজ্ঞ করলাম বৃষ্টি হতে শুরু করে গেল। এরা কারোর বাড়িতে ঢুকবে, কারোর বাচ্চা হচ্ছে না সেই নিয়ে একটা যজ্ঞ করাবে। আমি বলছি যে এই যে এত লোকসভা বিধানসভা, এই নিয়ে তো সব কিছুদিন আগে একটা এসেছিলো, বড়ো বড়ো জ্যোতিষ সভা বসেছিল, তারা প্রেডিক্ট করেছিল এবং ডাহা প্রেডিকশন ভুল, পুরো শেষ, কিচ্ছু হয়নি। ক্রিকেট নিয়ে প্রেডিকশন করেছিল, হোম যজ্ঞ ছ্যাবলামির পর ছ্যাবলামি। আসলে বিষয়টা কী বলুন তো, এগুলো এবং এগুলো আমি বলছি না, এগুলো এখন ইন্টারনেটে তথ্য আছে, বড় বড় জ্যোতিষ 10 জন 12 জন বসেছে সভা করছে, তাদের একটা প্রেডিকশন মেলেনি, জিরো। এবং এটা লোকের সামনে লক্ষ লক্ষ লোক এটা দেখেছে, কিন্তু কিন্তু মানুষ কেন করবে? আরে যুবক বিশ্বাস করবে না, কী করবে? তোমার একটা চাকরি নেই, তোমার দেশের এই অবস্থা, এখনো পর্যন্ত বাঁহাতে ডানাতে জল দল জল তোলা নিয়ে কথা হয়, যেই দেশের যুবকের এই অবস্থা, যেখানে ওই যে আমরা দেখছিলাম না কিছুদিন আগে যে টিচাররা কীভাবে পড়াচ্ছে, খটুরে ভটুরে বলে পড়াচ্ছে, তো এইসব টিচার সেইখানকার যুবকরা এরকম থাকবে না তো কী করবে? তো আমরা দেখছি না, যেটা অধ্যাত্ম বলে যে আমরা অলরেডি কন্ডিশনড অনেক কিছু বিলিভ করতে, আমরা চাইছি জ্যোতিষের কাছে গিয়ে যে আমাদের জীবনে কোনো সমস্যা না থাকে যেন, এবং এই যে সমস্যা, এই সমস্যাগুলোর লিস্ট বাঁধা ধরা লিস্ট, কেউ তো জ্যোতিষের কাছে এই জন্য যায় না যে আমি অকর্তৃত্ব বুঝতে পারিনি আজ পর্যন্ত, নাই ছেলে হয়নি, নাই চাকরি হয়নি, নাই ঘর বাড়ি হয়নি, নাই আমাকে দেখতে ভালো না, নাই বিয়ে হচ্ছে না, এই তো সমস্যা বাঁধা ধরা। তুমি একটা ইউনিক সমস্যা তো বলো, নাই আমাকে কেউ পছন্দ করে না, নাই আমি ডিপ্রেশনে ভুগি, নাই আমার রাত্রে ঘুম হয় না, এই তো সমস্যা। 100টার পরে আর সমস্যা হয়তো বার করে, 100টা আমি বেশি বললাম, 50টার পরে ইউনিক সমস্যা বের করা যাবে না। এই যে তুমি বলছো বা কেউ বলছে যে ট্যারট কার্ডের মাধ্যমে এর মাধ্যমে বলে দেবা, এ তো তো অগুন্তি আছে। আমি তো বলছি না, আমি যখন বলছি তুমি খুব ভালো মানুষ এবং লোকে তোমার পছন্দ করে না, আমি তোমার সমস্যা দুটো বলে দিলাম, কিন্তু একটা তো লাগবেই লাগবে, কোনটাকে তুমি ছাড়বে? এ তুমি বলছো যে কি যেটা হয়েছে যে এও যা বলেছে, ও তা বলেছে, ও তা বলেছে, একটা ধাপ্পাবাজির বই তো আছে এর উপরে পুরো, অ্যাটলিস্ট বার্থ ডেট বলেছ, কিছু তো বলেছ, কিছু না বলে কেউ কিছু বলতে পারবে না, এই সব সূত্র গাথা আছে, কিসের কি বলতে পারবে? তুমি শুধু ট্যারট কার্ডে বলো, নেক্সট প্রশ্ন আমি কি করবো আপনি বলুন, আমি নেক্সট কোয়েশ্চেন আপনাকে কি করতে চলেছে আপনি বলুন, বলুক দেখি কোনো ট্যারট কার্ড, ওপেন চ্যালেঞ্জ করছি তো, আমি আপনাকে দ্বিতীয় প্রশ্ন কি করবো বলুন, ওই লেদা ভেদা বল লোক নিয়ে আসলে হবে না, নো ওয়ান কান্ট নো হুইচ উইল বি নেক্সট থট অফ হিম, কেউ জানে না, যে ট্যারট কার্ড করছে ঠিক আছে তাকে তুমি জিজ্ঞেস করো যে ওই দিনকে তার তার নিজের বিষয়ে নেক্সট দিন ইমিডিয়েট জিজ্ঞেস করে সে বলতে পারবে না, আর সে ফিউচার প্রেডিক্ট করছে, এমনই ফিউচার প্রেডিক্ট করা হয় যেটা মোস্ট কমন। আচ্ছা যেই জিনিসগুলো ঘটবেই, যেমন আমি যদি বলে দিই আগামী 1 বছরের মধ্যে আপনার সাথে একটা দুর্ঘটনা ঘটবে, এই দুর্ঘটনার রেঞ্জ কী? আঙুলটা কেটে যাওয়াটা দুর্ঘটনা, পা বাদ যাওয়া দুর্ঘটনা, গাড়িটা গিয়ে জোরে ঝাঁকিয়ে দাঁড়িয়ে যাওয়া একটা দুর্ঘটনা, বাবা মরে যাওয়া একটা দুর্ঘটনা, গাছ থেকে টপটা নিচে পড়ে যাওয়া একটা দুর্ঘটনা, যে কোনো দুর্ঘটনা হতে পারে। তো ওই যে তুমি যে তুক লাগানো বলো, ল অফ প্রবাবিলিটি, হবেই তো হবে, এগুলো তো ল অফ সার্টেনিটি, নিশ্চিত হবে। তো এর মধ্যে তো কিছু নেই, আপনার শরীর এরপর খুব ভালো যাবে না, বয়স দেখে বোঝা যাচ্ছে ভালো যাওয়ার কথা নয়, স্বাভাবিক ব্যাপার এটা। তো এই যে শুভঙ্কর এখানে বসে আছে, আমি অমুক দেখে বলে সারাদিন ছেলেটা খুব খাটো তুমি, কিন্তু তুমি এত খাটো তবুও কিন্তু তুমি উপযুক্ত প্রতিদান পাও না, ওর মুখ দেখে বোঝাচ্ছ ক্লান্ত, তুমি যদি না খাটো বোঝো সত্যি হয়তো খাটে না, ও কি বলবে আমি খাটি না, না তো আমি তো একদম কাজকর্ম করি না, ভুল হয়ে গেল, কিন্তু নেক্সটে বললাম যে তোমাকে কেউ বোঝে না, এই যে ওটা খেয়ে নিলে ও প্রথমটাকেও আর বলবে না, ও চুপ করে যাবে,
বলে খালি প্রথমটাই অস্বীকার করে দ্বিতীয়টা অস্বীকার হয়ে যাবে, অ্যাটলিস্ট কিছু তো ভালো বলেছে আমাকে। তো এইগুলো খুব কমন সাইকোলজি, কয়েকটা পয়েন্ট আছে সাইকোলজির যেটা হিটলার পর্যন্ত ফলো করেছে। আমি বলি এত বড় মিথ্যে কথা বলো যা অস্বীকার করা যাবে না, এত কনফিডেন্টলি মিথ্যে কথা বলবে যে লোকে দশবার ভাববে এটা ভাবতে যে এত বড় মিথ্যে কথা হতে পারে, না না এ তো সম্ভবই না। যেমন আমি বলি না ও ব্যক্তি এমন করতে পারে, এর উপর দাঁড়িয়ে থাকবে। ট্যারট কার্ডে যেটা বলছে এটা নতুন খেলা বেরিয়েছে পুরোটাই তুক, এবং খুব ট্যারট কার্ড যারা রিড করে আমিও কিছু দেখেছি তারা প্রত্যেকের শব্দ চয়ন বড় সুন্দর, আর কখনো নেগেটিভ কিছু বলবে না, আপনি তো পজিটিভই পজিটিভ, আপনার মতো কেউ বলবে না, আপনার মতো ধাপ্পাবাজি লোক দুটো দেখা যায় না, আপনি জীবনে অনেক কি অনেক মাস দিয়েছেন, আপনার কখনো কল্যাণ হতেই পারে না, আগামী তিন দিনের মধ্যে আপনি মরতে চলেছেন, আর কেউ বাঁচাতে পারবে না, কারোর কিরকম নেই ঠিক এর সাথে বলবে আগামী তিন দিনের মধ্যে আপনি মরতে চলেছেন, কিন্তু উপায় আছে, সেই উপায় আমি এই বলে দেবে। আপনি অনেকের সাথে অনেক ফ্রড করেছেন কিন্তু ব্যক্তিগতভাবে মানুষটি আপনি খারাপ নন, এইবারে আর কি বলবে, এইভাবে শব্দ চয়ন করা হবে। এ মনের খেলা, এর বিষয়ে কিছুই নয়। তো যে কোনো আধ্যাত্মিক ব্যক্তিকে এই বিষয়েতে পর সচেতন হতে হবে। আমি তো রেফার করবো আধ্যাত্মিক ব্যক্তি অবশ্যই একটু সাইকোলজি স্টাডি করুক, কারণ মনোবিজ্ঞানী তার গভীরে কেন্দ্রে গিয়ে অধ্যাত্মে রূপান্তরিত হয়ে যায়, তো ওটা বুঝে গেলেই আর বেশি কিছু বলতে হবে না। আমি যে তুমি যে প্রশ্ন করছো আমি তোকে অনায়াস বলতে পারি, তুমি সেই ব্যক্তি যে নতুন নতুন জিনিসে খুব রুচিশীল, যে অনেকটা সময় ইন্টারনেটে কাটায়, এর জন্য আমার কোনো জ্যোতিষ দরকার নেই। নালে ব্যক্তিকে সামনে থেকে বললেই কিছু বোঝা যেতে পারে, না না দাঁড়ান বলছি, এটাই ভুল কথা বললে, আমি তোমায় খুব ভালোও করে চিনি, আমি তো ওই জন্য বলি আপনার প্রেডিকশন করছি, আমি তো কখনো বলছি না যে আমি সব জানি। শেষ জ্যোতিষ সে যার কাছে সব উত্তর আছে, তান্ত্রিক সে তার কাছে সব রেমেডি আছে, আমারও ছিল এমন প্রেডিকশন, আমারও ছিল, আমি পরবর্তীকালে শুনেছিলাম। আর অবাক করবেন আমার ঠাকুরদারও ছিল, কিন্তু ঠাকুরদাটা তো কেউ বলবে না, লজ্জাজনক বিষয় না, তোমার সন্ন্যাসীর রাজা হবার ছিল, দুটোই তুমি হওনি, এই কুণ্ডলীকেও সামনে আনে দাদু না ঠাকুরদা, ঠাকুরদা না থাকলে আমি কি করে এলাম, রাজা কোথায় হয়ে গিয়েছে, হ্যাঁ এই যে এই এই কি বলে জ্যোতিষ সব জানে, সন্ন্যাসীও তো রাজা, ওই অর্থে বলা হয়েছিল, তো ওমান অর্থ থাকো তাহলে আমি আমার নিজের অর্থই মানি নিচ্ছি ভাই, তোমার কাছে টাকা দিই তোমার অর্থ পড়তে যাবো কেন। আমি কেউ বলতে পারে না জীবন ইমিডিয়েট এর পরের মুহূর্তে কি বিধান করবে, আর এই জন্যই তো তিনি অধরা, চির অধরা, এবং মানুষ বরাবর এই আনসার্টেনিটিকে ভয় পেয়েছে এবং প্রেডিক্ট করতে চেয়েছে। আগে ভয় একরকম ছিল বাইরের থেকে ভয়, তখন এই গ্রহ নক্ষত্র এইসব আনা হয়েছিল, এখন ভয় আন্তরিক হয়ে গিয়েছে, এখন এসেছে ফলজ্যোতির সামনে। আগে বৃষ্টি হবে কিনা লোকে চিন্তা করতো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার থেকে খগোল বিজ্ঞান এসে গেল যে আমাদেরকে বুঝতে হবে যে কী হয়, কখন বৃষ্টি হয় কখন না হয়। এখন মনের ভিতরে এত ভয়, আর কোনো তো উপায় নেই, কারণ যার কাছে যাচ্ছে তার কাছেও ভয়, তো এরা সবাই মিলে একটা আশ্রয় খুঁজে যে বলে দিক আমি ভয় কী করে ওভারকাম করব। আর সেও ভয় আছে কিন্তু সে দাবি করে রেখেছে সে ভয় নেই, ফলে পাষণ্ডমী চলতে থাকে। একটুখানি জ্যোতিষদের জীবনটাই চর্চা করে দেখা যাবে যে এত জঘন্য জীবন আর পাওয়া যায় না, এত মিথ্যা। আমি আমার নিজের অভিজ্ঞতা বলছি, আমিও আমার কম বয়সে একজন জ্যোতিষ এবং তার ভাইয়ের চক্করে পড়েছিলাম, চক্করে মানে কি আমি সাথে গিয়েছিলাম, আপাদমস্তক মিথ্যা, আমিও দিলাম দুটো গুল, একদম খপ করে লুপে নিল গুলটা, আমি বুঝলাম আচ্ছা এই ব্যাপার। আমি তখন তন্ত্র বিষয়তে এগাচ্ছি, যন্ত্রের সাথে জ্যোতিষ আছে, ওখানে জ্যোতিষটা যাতায়াত থাকে, যে দুজন জ্যোতিষের চক্করে আমি পড়েছিলাম, তারা আমি তো বুঝতাম না প্রথমে বিষয়টা, তারপরে গিয়ে
তারা বিভিন্ন কথা বলতে শুরু করবে, আমরা তিনজন এসেছি, আমি আর ওরা দুজন, এই তিনজন মিলে কি একটা মহাশক্তিকে জাগিয়ে তুলব। ঠিক আছে, দেখছি যে যাই হোক, তার কিছু মনে হয়েছে যে কাউকে না কাউকে চাই মাথায় নারকেল ফাটানোর জন্য, এটা বলিনি আগে, শুনে নাও, আমি এটা মানে রিয়েলিটি বলছি আমার সাথে ঘটেছে যেটা। হ্যাঁ, কোথায় তার আমার পিতলের চরণ, কোথায় এটা ওটা সব বের করে ফের করে আনছে। আমি বললাম তুই লাফড়াই পড়ে যাচ্ছি, কারণ আমার তো কোনো অনুভব হচ্ছে না তার সাথে, থেকে আমার কিছু ভিতর থেকে হচ্ছে না, আর সে তো কল্পনার পাহাড় চড়িয়েই চলে চড়িয়ে, আমি কিছুই বুঝতে পারছি না যা বলছে, মানে বুঝতে পারছি না, কিছু নেই ওগুলো, এই হয় সেই হয় ওই হয়। আমি নেক্সট দিন যাওয়ার কথা ছিল, কি সব আসন ফাসন করবে, আমি তো যাইনি। ঠিক আছে, আর চুর মাতাল, মদ খাওয়া তো কমন, জ্যোতিষ আছে মানে তন্ত্রও আছে। ঠিক আছে, তো আমার দেখি আমার পছন্দ হয়নি, আমি আর যাইনি। তারপরে আমি কি করলাম, গিয়ে দেখি তো একটু বিষয়টা কি, আমি একটা 2 টাকা দিয়ে ব্যান্ডেড কিনে কপালে লাগিয়ে নিলাম, এই রিয়েলিতে আমি এটা করেছি। করে গিয়ে আমি তাকে বললাম, বলছে তুমি এলে না, বলছি আপনি যে ধ্যানটা করতে বলেছিলেন আমাকে, যে জবটা করতে বলছেন, করতে গিয়েছিলাম আমরা আসনটা না টলে গিয়ে পড়ে গেছিলাম, পড়ে গিয়ে আমার মাথায় লেগেছিল, সবাই দেখলি, আমি জানতাম এমনই কিছু হবে, ওই জন্য কালকে রাত্রে আমার ঘুম হয়নি। আমি আরে বাবা, আমি তো 2 মিনিট আগে এই লোকাল এই পাশের দোকান থেকে আমি এটা লাগিয়েছি, এটা হবারই ছিল, এটাই সংকেত, আমরা তিনজন এসেছি সেই মহাশক্তিকে জাগাতে। তারপর দিলাম তার 2টো ডিভোর্স, সে মহাশক্তিকে জাগাচ্ছে, এটা বুঝেছি আমি 1.5 বছর 2 বছর পরে। তো এই হলো অবস্থা জ্যোতিষের। তো এইসব চক্করে বুদ্ধিমান ব্যক্তি পড়বে না, হ্যাঁ, পিওরলি টাইম ওয়েস্ট, পিওরলি মূর্খামি। হ্যাঁ, তো সহজ সরলভাবে আমাদের এগাতে হবে।